সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমা সারা নিশিধি। আল্লাহ তাআলার দয়ার শেষ নেই, আল্লাহর মায়ার শেষ নেই, তিনি মায়ার সাগর। এই জন্য মক্কার কাফির মুশরিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন, তিনি বললেন আমি দয়াময়, তোমরা রহমানকে চিনো না, রহমানকে জানো না, আমি মেহেরবান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর, আমার দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান, আমি দয়ার সাগর, আমি মায়ার সাগর। দুই নাম্বার পরিচয় আল্লাহ দিলেন আল্লামাল কোরআন, আমি শুধু দয়ার সাগর নই, তোমাদের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি, যাতে মিসগাইডেড না হও, পথ হারা যাতে না হও। আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না, তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে, তোমরা যাতে গাইডেড থাকো টু দ্য রাইট ওয়ে, টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন। এজন্য আমি তোমাদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি, তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? বিশ্ব নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয়। আপনি কোরআন শিখলে আপনি সেরা, আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা। এই জন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না। আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান, কোন সুরা, ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার আছে না নাই? আবার ওই লোক যদি কাউরে এই সুরা ফাতিহাটা শিখায়, আবার যারা শিখালে এ যদি আবার আরেকজনকে শিখায়, এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের সওয়াব থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে কে? এই জন্য কোরআন শিখবো, শিখাবো, শিখবো, শিখাবো। যারা কোরআন জানি না কোরআন জেনে মরব, নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবে না। সব পারো, কোরআন পারো না কেন? সবই তো পারো, হিন্দিতে কথা বলতে পারো, ইংরেজিতে কথা বলতে পারো, কোরআন পারলা না কেন? কোনো মাফ করবে আল্লাহ না? আর যারা কোরআন বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে? আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়ো, যতগুলো আয়াত দুনিয়াতে পড়বেন আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায় দিবে কে? এক অক্ষরে দশ নাকি? এক আয়াতে জান্নাতের বিল্ডিং এক তলা উঁচু। সুবহানাল্লাহ, বলতে পারলেন না? এজন্য আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি রহমান দয়ালু, শুধু তাই নয় আমি কোরআন শিখিয়েছি, কোরআন শিখিয়েছে কে? এজন্য আমরাও শিখাবো, আমরাও শিখাবো। তিন নম্বর আল্লাহ পরিচয় দিলেন খালাকাল ইনসান, আমি শুধু রহমান নই, আমি শুধু কোরআনের শিক্ষক নই, আমি মানব জাতির স্রষ্টা। মানব জাতিকে তৈরি করেছে কে? গোটা বিশ্বের মানুষগুলো, বিজ্ঞানীগুলো কত কিছু বানায়, মানুষগুলো মাইক বানায়, মোবাইল বানায়, ক্যামেরা বানায়, কম্পিউটার বানায়, জেট প্লেন বানায়, স্যাটেলাইট চ্যানেল বানায়, কিন্তু একটা মানুষ আর একটা মানুষ বানাতে পারে না কি? মানুষ বানাতে পারে একজন, তিনি কে? খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর আবার তিন সিস্টেম, কয় সিস্টেম সবাই বলেন? সিস্টেম নাম্বার ওয়ান, বাবাও নাই মাও নাই, সাইয়েদানা আদম আর হাওয়া আলাইহিম আসসালাম, বাবা আছে মা আছে। সিস্টেম নাম্বার টু, মা আছে বাবা নাই, সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম। সিস্টেম নাম্বার থ্রি, আমরা সলিমুদ্দি কলিমুদ্দি যারা আছি আমাদের মাও আছে বাবাও আছে। আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে, কয় সিস্টেম? সিস্টেম নাম্বার ওয়ান, মাটি নেয়া হলো, যেহেতু খালিকুম বাশারাম মিন তিন, মাটি থেকে তৈরি, এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিম, এটেল মাটি। কি মাটি? এটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না। এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর, তারপরে এটা হয়ে গেল হামা ইম মাসনুন, কাদা মাটি। কি মাটি? কাদা মাটি। এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন 40 বছর, এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি। এর উপর আল্লাহ
সাইয়েদনা আদম আলাইহিস সালামের 60 হাত লম্বা কায়া বানালেন। দেখো আদম আলাইহিস সালাম লম্বায় কয় হাত? 60 গজ বা 60 হাত। এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ 60 হাত লম্বা বানায় দিবে কে? সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন। বানানোর পরে ওই মূর্তির উপর, ওই দেহের উপর আল্লাহ তাআলা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন 40 বছর। কয় বছর? এই তিন ধাপে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইয়েদনা আদম আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন, পড়েন সুবহানাল্লাহ। আবার আমাদের সৃষ্টিরও তিনটা ধাপ, এক নাম্বার ধাপ নুতফা, আরেক নাম্বার ধাপের নাম হলো আলাকা, আরেক নাম্বার ধাপের নাম হলো মুদগা। প্রথমে ছিলাম নাপাক পানি, তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, তারপরে হয়ে গেলাম গোস্তপিণ্ড। নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম, রক্তপিণ্ড থেকে গোস্তপিণ্ড হলাম। মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে? এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক আমারে দিল কে? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ قُلْنَا اللَّهُ أَكْبَرُ আমাদের সৃষ্টি শৈলীর বর্ণনা আল্লাহ দিলেন। নাপাক ছোট্ট পানি ছিল মায়ের জরায়ুর দেয়ালে, লেগেছিল জোকের মতো, ব্যাঙের বাচ্চার মতো, আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড, সেখান থেকে গোস্তপিণ্ড, গোস্তপিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম, তারপরে তার উপরে দিয়ে গোস্ত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম। 8 মাস 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে? খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন, তিনি শুধু দয়াময় নয়, তিনি শুধু কোরআনের শিক্ষক নন, তিনি মানুষের সৃজনকারী, সৃষ্টিকারী। এজন্য আল্লাহ বলেন আমি রহমান আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, আর মানুষকে বয়ান শিখিয়েছি। বয়ান শিখাইছে কে? দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বয়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বয়ান, ঠিক কি না? তিনি বয়ান শিখিয়েছেন। এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে? বিষ্ণু ঈসা ইসলাম যে কথা বলতেন, বয়ান করতেন, শিখাইছে কে? এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায়, শিখিয়েছে কে? বিষ্ণু ঈসা ইসলাম বলেন ইন্না মিনাল বায়ানি লা সিহরা, নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু, বর্ণনার মধ্যে জাদু আছে, কথা বলার মতো বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে। আছে না নাই? ঘর নারায় না তাকিয়ে থাকে, কারণ এটার মধ্যে জাদু আছে। এটা অনেকদের আছে, যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে, আবার ক্যানভাসার যারা এদের মধ্যেও আছে। রাস্তায় ওঠেন না, 10 টাকা 10 টাকা, নিজের জন্য নেন, ঘরের জন্য নেন, সবার জন্য নেন, মাত্র 10 টাকা। তো কম দাম পাইয়া 10 টাকার নোট দেয়া দিতে দিতে দেন 10 টাকা, পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে 20 টাকা। আছে না নাই? এই জন্য ক্যানভাসারদের থেকে কিছু কিনতে গেলে সাবধান। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, বয়ানে আছে জাদু, কথার মধ্যে জাদু আছে। এই ভাষাটা আমরা বানাই নাই, সবগুলো ভাষার মালিক একজন, তিনি কে? ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝে না, আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না, মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে পাকিস্তানিরা বোঝে না, পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না, আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না, আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং, ইয়াং ঝিয়াং ফিয়াং শিয়াং, এগুলো হচ্ছে চাইনিজ ভাষা, এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না। গোটা ওয়ার্ল্ডে এভাবেই ভাষা, ভাষার বিবর্তন, ভাষার চলমান গতিটা এমনই।
আমি তো মিশরে পড়াশোনা করেছি, স্টুডেন্টস অফ মোর দেন 100 ন্যাশনালিটিস, 100টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম। তো প্রথমে যাওয়ার পরে দেখলাম এই ভাষার সৌন্দর্য। আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না, ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না, আরবরা বললে আফ্রিকানরা বোঝে না, প্রত্যেকের প্রত্যেকের ভাষায় কথা বলতেছে, সুবহানাল্লাহ। পড়ে এটা তো ইন্টারন্যাশনাল লেভেল, আপনি ন্যাশনাল লেভেলে আসেন, এই বাংলাদেশও আপনাদের কিশোরগঞ্জের সাথে, আপনাদের ময়মনসিংহের সাথে অন্য জায়গার অমিল আছে না নাই? আপনারা শেষে একটা টান দেন না, খাইসুই করসুই যাই ভাই ভালাসুই, তো এটা এটা করে উঠেছে যুগে যুগে। উই আর প্রাউড অফ ইট, এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি, এটা বাংলাদেশের সৌন্দর্য। এই যে খাই ভাই কানা খাইসুই না খাই ভাই, এই যে আপনারা বলেন অসাধারণ লাগে। তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা, সিলেটে যান খাওয়ার এক হয় খানি, সিলোটি খানি,